অটোমান সাম্রাজ্যের সুলতান তিনি। সুলতান মুরাদ প্রায়শই ছদ্মবেশে তার রাজ্যের লোকদের অবস্থা পর্যবেক্ষণ করতে বের হতেন। এক সন্ধ্যায় তিনি বিশেষ ভালো বোধ করছিলেন না বিধায় নিরাপত্তা বাহিনীর প্রধানকে তলব করলেন তার সঙ্গী হতে। ঘুরতে ঘুরতে তারা এক জনবহুল জায়গায় এসে দেখলেন এক লোক রাস্তায় পড়ে আছে। সুলতান লাঠি দিয়ে খোঁচা মেরে বুঝতে পারলেন লোকটি মৃত। অথচ চারপাশে মানুষ গিজ গিজ করলেও কারো কোনো ভ্রুক্ষেপ ছিল না বিষয়টি নিয়ে। সুলতান আশেপাশের লোকজনদের ডাকলেন, তারা এগিয়ে এলো, কিন্তু ছদ্মবেশে থাকায় কেউ চিনতে পারল না নিজের শাসককে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, লোকটা মরে পড়ে আছে, তবুও কেউ এগিয়ে আসছে না কেন? লোকটির পরিবারের কেউ নেই? আরে, এ তো একজন ব্যভিচারী, মদ্য কোলাঙ্গার। ওখানে থাকা লোকগুলো একথা বলে উঠল, যাই হোক, সে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরই একজন, নাকি? এখন আমাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করুন, সুলতানে কথা বললেন। লোকেরা সুলতানের সাথে মৃত লোকটিকে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসলো, এরপর চলে গেল। সুলতান আর তার সহযোগী সেই প্রধান সেখানেই রয়ে গেল। লোকটির স্ত্রী মৃতদেহকে দেখা মাত্র কান্নায় ভেঙে পড়লেন। তিনি বলতে লাগলেন, নিশ্চয়ই আল্লাহ আপনার প্রতি সদয় থাকবেন। ও আল্লাহর বান্দা, হে আমার প্রিয়তম স্বামী, আমি তো দেখেছি আপনি সবসময় কতটা নিষ্ঠাবান ছিলেন। সুলতান মহিলাটির কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, সবার থেকে যা কিছু শুনলাম, এরপরও সে নিষ্ঠাবান কিভাবে হয়, যেখানে দুশ্চরিত্রের জন্য সে এতটাই ঘৃণিত যে তার মৃত্যু নিয়েও কারো মাথা ব্যথা ছিল না? লোকটির স্ত্রী জবাব দিলেন, আমি জানতাম এমনই হবে। তিনি প্রতি রাতে মদের দোকানে যেতেন এবং তার পয়সায় যতটুকু সম্ভব হতো ততটুকু মদ কিনে ঘরে নিয়ে আসতেন। কিনে এনে সেগুলো নদীতে ফেলে দিতেন। তিনি তখন বলতেন, আমি আজ মুসলিমদের অল্পখানি বাঁচিয়ে দিলাম। তারপর তিনি কোনো পতিতাকে কিছু টাকা দিয়ে ঘরে নিয়ে আসতেন এবং ভোর পর্যন্ত তাকে কোরআন পাঠ করে শোনাতেন। তখন তিনি বলতেন, আজ আমি এক তরুণীকে এবং ইমানদার কোনো যুবককে পাপ কাজে জড়িয়ে পড়া থেকে বাঁচালাম। লোকেরা তাকে মদ কিনতে এবং পতিতালয় যেতে দেখত এবং এই কারণেই তারা তাকে নিয়ে নানা ধরনের কথা বলতে শুরু করে। আমি একদিন তাকে বললাম, আপনি মারা গেলে না কেউ গোসল করানোর থাকবে, না কেউ জানাজা পড়াতে আসবে, কবর দেওয়ার জন্য তো কেউ থাকবে না। তিনি হেসে হেসে বলেছিলেন, তুমি ভয় পেও না, আমার জানাজায় রাজ্যের সুলতান আর সকল ধর্মনিষ্ঠ ব্যক্তিরাই উপস্থিত থাকবে। সুলতান এই কথা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, আল্লাহর কসম, তিনি ঠিকই বলেছিলেন, কারণ আমি সুলতান মুরাদ। আগামীকাল আমরা তাকে গোসল করিয়ে জানাজা পরে সম্মানের সাথে কবর দিয়ে আসব। এমনই হলো, স্বয়ং সুলতান মুরাদ রাজ্যের বিশিষ্ট চিন্তাবিদ, সকল ধর্মপ্রাণ ও এলাকার জনসাধারণ সবাই তার জানাজায় অংশগ্রহণ করল। আমরা যা দেখি আর লোকমুখে যা শুনি তা থেকেই মানুষকে বিচার করার চেষ্টা করি, অথচ আমরা জানিও না তাদের মনের অন্তঃস্থলে কি চলে, যার কথা কেবলমাত্র বান্দা আর তার রবই জানে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।